এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা কি আছে মুয়াজ্জিন হাঁকছে হাইয়া আলা সালা নামাজের জন্য এসো, তো ও তখন চায়ের দোকানে আড্ডা দিয়েই যাচ্ছে, আজান ওর কানে যায় না, মুয়াজ্জিন আবার হাঁকে হাইয়া আলা সালা তখন কানে আজান যায় না, এখন চায়ের দোকানে আড্ডা দিতে ব্যস্ত, কবি লেখে আজান দিয়ে ডাকছে যখন মসজিদের মিনারে, আড্ডা বাজি করছে যখন চায়ের দোকানে, আজান দিয়ে ডাকছে যখন মসজিদের মিনারে, আড্ডা বাজি করছে তখন চায়ের দোকানে, নামাজ ছেড়ে দিতে তারা করছে চলা কর, নামাজ ছেড়ে দিতে তারা করছে চলা কর, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল, ঘুষ খেয়ে খেয়ে এমন ভুঁড়ি তৈরি করেছে যে ভুঁড়িলে আর হাঁটতে পার না, এমন ভুঁড়ি তৈরি করেছে যে ভুঁড়ি নিয়ে আর হাঁটতে পারে না, এমন মোটা ভুঁড়ি, ঠিক আছে, সুদ ও ঘুষের টাকা খেয়ে খেয়ে, কবি লিখছে দেখেন সুদ ও ঘুষের টাকায় গড়ে স্বপ্নিনি বাড়ি, হারামের খাবার খেয়ে বাড়ায় তাদের ভুঁড়ি, সুদ ও ঘুষের টাকায় গড়ে স্বপ্নিনি বাড়ি, হারামের খাবার খেয়ে বাড়ায় তাদের ভুঁড়ি, ধর্মটাকে মানতে না চায় হারাম খোরে দল, ধর্মটাকে মানতে না চায় হারাম খোরে দল, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল, সমাজে ঘুরবে রাস্তাঘাটে চলাফেরা করবে এমন ভাবে তাদেরকে দেখে মনে হবে এর থেকে ভদ্র, এর থেকে নম্র, এর থেকে ভালো আর কেউ নেই, এর থেকে ভালো মানুষ আর পৃথিবীতে দুটো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এর পিছনে তারা যে কত বড় বদমাইশ এই কবি ছন্দের মাধ্যমে লিখছে তারপর বুঝতে পারবে, শুনুন শুনুন শুনুন, ভদ্র শেষে ঘুরতে যে চাই শয়তানের দাড়ি, দিবালকে টানে আমার ধরিয়ে বিড়ি, ভদ্র শেষে ঘুরতে যে চাই শয়তানের দাড়ি, দিবালকে টানে আমার ধরিয়ে
বিড়ি মুখে বলে মধুর বলে লোক টকানোর পাস মুখে বলে মধুর বলে লোক টকানোর পাস এ বিলিশের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো এ বিলিশের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল এই দুটি গায়ে ঘুরছে কত শয়তানের হৃদয় এই দুটি গায়ে ঘুরছে কত শয়তানের হৃদয় ইবলিশের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো ইবলিশের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো ইবলিশের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল শ্বশুরবাড়ি গিয়ে কি করে সুদ ঘুষের টাকা চায় এবং শ্বশুরবাড়ির বলে পণ দাও এই দাও হ্যান দাও ত্যান দাও শ্বশুররা বলে শ্বশুরবাড়ির লোকেরা তাই না তো যখনই সেই মেয়ের আব্বাজান একটু গরিব হলে আর দিতে পারে না তখন সেই মেয়ের ওপর নির্যাতন অত্যাচার করা হয় তখন সেই আব্বাজানের মনে কতটা ব্যথা লাগে সেই মেয়েকে অত্যাচার নির্যাতন করতে করতে একদিন হয়তো মেরেই ফেলে এখন অনেক ঘটনা আছে ঠিক আছে তো লাস্ট কথা বলছি দেখেন মেরে বাপের পণের টাকায় করছে জমিদারি ঘুরছে চারা কিনে আবার নানান রঙের গাড়ি মেরে বাপের কাছ থেকে টাকা নিয়ে পণ নিয়ে সোনা নিয়ে গয়না নিয়ে বাড়ি করেছে এখন নানান রকমের গাড়ি চেপে বেড়াচ্ছে আবার সেই মেয়েকেই অত্যাচার করছে কতটা নিঠুর এমন কাজ করতে পারে দেখেন মেয়ের বাপের পণের টাকা করেছে জমিদারি ঘুরছে তারা কিনে আবার নানান রঙের বাড়ি মেয়ের বাপের পণের টাকা করেছে জমিদারি ঘুরছে তারা কিনে আবার নানান রঙের গাড়ি অত্যাচারে জড়াই কত মেয়ের বাপের চোখের জল অত্যাচারে জড়াই কত মেয়ের চোখের জল ইবলিশের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো ইবলিশের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের হৃদয় এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের হৃদয় ইবলিশের মতো কর্ম তাদের ইমানটা দুর্বল গো ইবলিশের মতো ইবলিশের মতো কর্ম তাদের।